চট্টগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বাঁশখালী ক্রিকেট একাডেমি। আর এই একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ। একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ 11 বছর ধরে বিনা বেতনে ক্রীড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তিনি। কোনো ধরনের সরকারি সহায়তা না পেলেও থেমে যায়নি এই একাডেমির কার্যক্রম। বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থীদের সপ্তাহে 3 দিন করে দেওয়া হয় প্রশিক্ষণ। বর্তমানে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় 300-এর বেশি শিক্ষার্থী। এই একাডেমির অনেক শিক্ষার্থী বর্তমানে খেলছেন চট্টগ্রাম জেলা এবং বিভাগীয় দলসহ ঢাকার বিভিন্ন দলে। একাডেমির চেয়ারম্যান শহীদুল মোস্তফা চৌধুরী মিজান বলছেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সুদূর প্রসারের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাঁশখালী ক্রিকেট একাডেমি। আমি বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শ্রী সহিত করতো, আমি এতটুকু আসতে পারতাম না। ওনার সহযোগিতায় আমাদের ছেলেরা এখন বাংলাদেশে হাই প্রোফাইল ক্রিকেট লিগ খেলতেছে। দোয়া করবেন যাতে আরও ভালো কিছু উপহার দিতে পারি। আর আপনারা তো জানেন এই যে প্রতি আমাদের এখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলার টিম আমাদের এখানে আতিথ্যতা দিয়ে আমরা একাডেমি করার 2011 সাল থেকে শুরু হওয়া পর্যন্ত এখন আমরা সরকারের কোনো সুযোগ সুবিধা পাইনি। এখানে যারা এই সালে আপনারা পিছনে দেখতে চাইনি, এই সালে কোনো সালের কাছ থেকে আমি মাসিক কোনো ফি নিই না, শুধু ভক্তি ফি নিয়ে 1000 টাকা তাদের সাথে যাচ্ছে দিয়ে দিই। আসলে এগুলো নিজের উপজেলার জন্য, নিজের উপজেলার ছেলে মেয়েদের জন্য, এলাকার সুনামের জন্য। সূচনা লগ্ন থেকে এরশাদ আমাদের সাথে আছে একাডেমি নিয়ে, এবং ও আসলে অক্লান্ত পরিশ্রম করেছে। প্রত্যেক দিন যে ডেলি প্র্যাকটিসটা হচ্ছে সে এখনও ওটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এবং আমি যেহেতু শহরে থাকি, ব্যবসা বাণিজ্যের জন্য ওখানে থাকতে হচ্ছে, আমি যতটুকু পারি সহযোগিতা করতেছি। ফিজিক্যালি আসতে না পারলেও ওখানে ওভার দ্য ফোনে বা যেটা যেভাবে করতেছে ওভাবে করতেছি। এবং এই সুবাদে আমাদের সবচেয়ে বড় ধন্যবাদ দিব আমাদের প্রশাসনকে, উপজেলা ক্রীড়া সংস্থাকে, এবং অন্যান্য পাশাপাশি যেসব প্রশাসন আছে সবাই কিন্তু আমাদেরকে এখান থেকে যে ক্রিকেট প্রেমের উঠতেছে, ওরা বিভিন্ন অলরেডি 2-3 জন প্রিমিয়ার লিগ এবং কোটি চান্স পেয়েছে। তো এর জন্য যেসব প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে আমার ইচ্ছা হচ্ছে যে আমাদের বাঁশখালীর থেকে যাতে একটা না কয়েকজন বড় ক্রিকেটার যাতে জাতীয় দলে চান্স পাই, দেশের সুনাম অর্জন করুক। এটার জন্য আসলে যতটুকু আমাদের দরকার সাপোর্ট দেওয়া দরকার, ইনশাল্লাহ চেষ্টা করে যাবো এটা।